নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব রাজমা মশালা। রাজমা মশালা আমি এমন ভাবে তৈরি করছি যেটা কিন্তু আপনি রুটি ভাত দুটো সঙ্গে সার্ভ করতে পারবেন, আর যারা খাবে তারা কিন্তু আঙুল চেটে খাবে। চলুন তৈরি করে ফেলি। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। রাজমা মশালা তৈরি করার জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম রাজমা ভালো করে ধুয়ে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ 7-8 ঘন্টা কিন্তু এটাকে ভিজিয়ে রাখতেই হবে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেশার কুকারে রাজমাটা নিয়ে নিলাম, এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই জলটা আমি অ্যাড করব, আর দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। প্রেশার কুকারটাকে ওভেনে বসিয়ে আমি 4-5টা সিটি দেব, তারপর কিন্তু ওভেনটাকে অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে প্রেশার কুকারের প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে যায়। তারপর আমরা ফিরে আসছি। রাজমাটা সিদ্ধ করার পর এবার আমি কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, ছোট ছোট দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে আমি 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়নটাকে আমি 15-20 সেকেন্ড ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাঝারি আঁচে পেঁয়াজটাকে আমরা 2-3 মিনিট ফ্রাই করব। 3 মিনিট আমি পেঁয়াজটাকে ফ্রাই করলাম, আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 2 টিস্পুন আমি আদা বাটা দিচ্ছি, আর 1 টিস্পুন দেব রসুন বাটা। আদা আর রসুনটা দেওয়ার পরেও কিন্তু আমি আরো 2 মিনিট এটাকে ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেলে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ড্রাই মশলাগুলো দিয়ে দেব, যেমন জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেব 2 টিস্পুন, 1 টিস্পুন আমি হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, কালার হওয়ার জন্য আমি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অল্প জল অ্যাড করব, 2-3 টেবিল স্পুন মতো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানোর জন্য আমি এই জলটা অ্যাড করে দিলাম। এবারে মশলাটা আমরা কষিয়ে নেব, আঁচটা মিডিয়ামে করে নিয়ে কষাবো। 3-4 মিনিট মিডিয়াম আঁচে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, 2 বড় সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। সিদ্ধ করার সময় কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে আমি 1 টিস্পুন নুনের মধ্যে অ্যাড করলাম। আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি। নুন, চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করব। এবার আমি এটাকে ঢেকে দেব, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, মশলাটা আমাদের একদম কষানো কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এর মধ্যে আমি সিদ্ধ করা রাজমাটা অ্যাড করে দেব। সিদ্ধ করার পরে আমি জলটা ঝরিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে হাই ফ্লেমে এটাকে এবার আমরা কষিয়ে নেব নাড়তে নাড়তে 2 মিনিট।
সিদ্ধ করার জন্য আমি চারটে সিটি ব্যবহার করেছি। এটা কিন্তু প্রেসার কুকারের উপরে ডিপেন্ড করে, সেটা কিন্তু আপনারা বুঝে তিনটে সিটি দেওয়ার পরে কিন্তু একটু দেখে নেবেন, সেই অনুযায়ী কিন্তু সিদ্ধ করতে হবে, যাতে এটা একদম শক্ত না থাকে আবার বেশি গলেও না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। রাজমা সিদ্ধ করার জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। এই কারণেই আমি জলটা একটু বেশি পরিমাণে দিতে বলেছিলাম সিদ্ধ করার জন্য। দু কাপ আমি জল দিয়ে দিলাম। ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে দেব। আর তার আগে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু আবারও বলছি নিজেদের স্বাদ অনুসারে। 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচানো। রাজমা মশলার গ্রেভিটা কিন্তু আমাদের একটু বুঝে রাখতে হবে, কারণ রাজমা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটাকে সোক করে নেয়, তাই এখনো অনেকটা গ্রেভি মনে হলেও রান্নার পরে কিন্তু দেখবো যে আমরা গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। যদি এটা আমরা ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে কিন্তু এই গ্রেভিটাই রাখলে ঠিক আছে, আর যদি এটা আমরা রুটির সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা আরেকটু টানানো যেতে পারে। তাই আমি আরো মিনিট খানে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, নন বেঙ্গলিদের কিন্তু রাজমা চাওয়াল খুবই পপুলার একটা রেসিপি, আর আমি বলবো রাজমা চাওয়াল তো খেতে অবশ্যই ভালো লাগে, এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে এই রাজমা মশলা। আপনারা কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি 1 মিনিট ফুটিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 টিস্পুন গরম মশলা। আর আগেও বলেছি যে নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম, 5 মিনিট আমি ঢেকে রাখবো যাতে গরম মশলা ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার সঙ্গে মিশে যায়। তারপর গরম গরম আমরা রাজমা মশলা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, সুপার টেস্টি রাজমা মশলা। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।